আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো। হেলথ টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজ এই পর্বে আমি আলোচনা করব রোজা রাখার উপকারিতা। দেখুন, রোজা রাখার অনেকগুলো উপকারিতা রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তবে এর মধ্যে কিছু উপকারিতা যেগুলো একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে, আমি সেগুলোর কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। দেখুন, প্রথমেই যদি বলতে যাই, হ্যাঁ, আমাদের শরীরে বিভিন্ন ধরনের কোষ বা অনেক কোটি কোটি কোষ দ্বারা কিন্তু গঠিত। আর এই কোষগুলোর মধ্যে ভালো খারাপ দুটোই থাকে। যে অনেক সময় রোজা থাকলে কি হয় যে এই কোষগুলো রিসাইকেল হওয়ার সুযোগ পায়, অর্থাৎ যেটা খারাপ সেটা ঝরে পড়ে আবার ভালো নতুন করে কোষ, নতুন নতুন কোষ জন্মায়। হ্যাঁ, যাতে করে আমাদের শরীরের বিভিন্ন রোগবালা থেকে মুক্তি সহকারে, বিশেষ করে তারুণ্য ধরে রাখতে কিন্তু সাহায্য করে। এরপর ধরুন আছে যে আমাদের যারা উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগে বা হাই ব্লাড প্রেশারের রোগী যারা, তাদের উচ্চ রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে রোজা। যাদের হার্টের সমস্যা আছে, বিশেষ করে যখন আপনি রোজা থাকবেন, এতে করে কী হবে, আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রা, আমরা জানি যে আমাদের রক্তে কিন্তু চর্বি থাকে, হ্যাঁ, যদি অনেক সময় এটাকে আমরা মূলত কোলেস্টেরল বলে থাকি, তো এই চর্বিটা মাত্রাটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু রক্তনালীগুলো ব্লক হওয়ার সম্ভাবনা থাকে বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো যখন কিনা আপনি রোজা থাকবেন, তখন এই রক্তে যে কোলেস্টেরলের মাত্রাটা এটা কিন্তু কমে আসবে, এবং এতে করে আপনার কি বলবো, হার্ট অ্যাটাক বা রক্তনালী ব্লক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে আসে। এরপর যাদের পেটের সমস্যা আছে, হ্যাঁ, দেখুন, দীর্ঘ সময় না খায় থাকার ফলে আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াগুলো থাকে, উপকারী অপকারী দুই ধরনের ব্যাকটেরিয়াগুলোই থাকে। তো যখন আপনি দীর্ঘ সময় না খেয়ে থাকবেন, তো এতে করে কী হবে, আপনার পেটের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। আর এর দরুন আপনার পেটের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে অনেক রোগীকে আমি দেখেছি যে যারা আইবিএস রোগী, অনেক সময় ভালো হয় না বা কমে না, কিন্তু যখন একটা মাস রোজা করে আইবিএস অনেক অংশে কিন্তু কমে আসে, বা অর্থাৎ রোজার দ্বারা কিন্তু আইবিএস অনেকটা নিয়ন্ত্রণে আসে আলহামদুলিল্লাহ। এছাড়াও যারা বিশেষ করে খাবারে অরুচি, অনেকের আছে যে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু এই রোজা রাখার মাধ্যমে ভালো হয়ে যায়। আবার অনেকে বলে যে রোজা থাকার কারণে গ্যাস্ট্রিক কিন্তু বেড়ে যাচ্ছে, আসলে বিষয়টা এমন না, দুই তিন দিন পরে কিন্তু এটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তার কারণ আপনি যখন একটি খাবার খান একটি সময় নির্দিষ্ট সময় করে, হঠাৎ করে যখন আপনি খাবারটা খেলেন না, তখন কী হচ্ছে, পেট ওই সময় কিন্তু ওই অ্যাসিডটা নিঃসরণ করতেছে, কিন্তু দুই একদিন পর দেখবেন যে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে। এরপর দেখুন আপনার কিডনির যে সমস্যা, বা যদি কারো থেকে থাকে কিডনিরও কিন্তু কর্মক্ষমতা, সারাদিনে যখন আপনি পানি পান করবেন না, তখন কিডনি কী করতেছে, একটা নির্দিষ্ট সময় রেস্ট পাচ্ছে, বা অল্প যে রক্তটা রয়েছে আমাদের শরীরের মধ্যে সে শুধু সেটুকুকেই পিউরিফাই বা ছাড়তেছে। তো এর দরুন কিন্তু কিডনি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রেস্ট পায়, এবং যখন আপনি আবার পানি খাচ্ছেন তখন কিডনি আবার সচল হচ্ছে। এতে করে কিডনিটা কিন্তু আগের তুলনায় মানে রিসাইকেল বা একটু ভালো কাজ করার মতো ক্ষমতাটা পেয়ে যায়। বন্ধুরা, এছাড়া রোজা আপনার মস্তিষ্ককে সচল করে। যখন আপনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকবেন, এতে করে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এগুলো কিন্তু একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো রোজা আমাদের অবশ্যই উপকার করে, এটা তো অবশ্যই মানতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ হুকুম, হ্যাঁ, তো এটা আমাদের অবশ্য কর্তব্য এবং পালনীয় অ্যাজ এ মুসলিম হিসেবে। তাই আমি বলবো, আপনি যদি অ্যাজ এ মুসলিম হয়ে থাকেন, তাহলে অবশ্যই রমজানের 30টা রোজায় পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের সমস্ত রোজাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, এবং আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার তৌফিক দান করুক। এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।